Sabba Sampatti, Siddhya, Sabba Dukha, Vinasaya, Sabba Baya, Vinasaya, Sabba Roga, Vinasaya, Sabba Antaraya, Vinasaya, Sabba Upadava, Vinasaya, Paita, Rudamangala, Duti Ampi, Vipati, Patibahaya, Sabba Sampati, Siddhya, Sabba Duga, Vinasaya, Sabba Baya, Vinasaya, Sabba Roga, Vinasaya, Sabba Antaraya, Vinasaya, Sabba Upadava, Vinasaya, Paita, Bhuta Mangala, Tati Ampi, Vipati, Patibahaya, Sabba Sampati, Siddhya, Sabba Duka, Vinasaya, Sabba Baya, Vinasaya, Sabba Roga, Vinasaya, Sabba Antaraya, Vinasaya, Sabba Upadava, Vinasaya, Paita, Vita Mangala. Samanta Chakravale Asandhi Tituva Sap
পূজা করছি দ্বিতীয়বার ঐদ্য আমরা সংঘরত্নে সদৃশ্যে উদ্দেশ্যে বর্ষাবাসী চিগর দান করছি পূজা করছি তৃতীয়বার ঐদ্য আমরা সংঘরত্নে সদৃশ্যে উদ্দেশ্যে বাস চিগর বর্ষাবাসী চিগর দান করছি পূজা করছি এই দাম্মে নমো তাস্য ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তাস্য ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তাস্য ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য নয়টি গুণ সহ অসংখ্য অসংখ্য গুণের অধিকারী ত্রিলোক পূজ্য মহাকারণীকে তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম যিনি দীর্ঘ ছয় বৎসর কঠোর তপস্যার মাধ্যমে বুদ্ধত্ব লাভ করতে সক্ষম হয়েছিলেন, জগৎকে আলোকিত করেছিলেন, অনন্ত অনন্ত চক্রবালকে উজ্জ্বলিত করেছিলেন, সেই তথাগত সম্যক সম্বুদ্ধের চরণতলে বিনম্র চিত্তে বন্দনা করছি। আজ 30 জুলাই 2018 ইংরাজি ব্রহ্মবিহার ভাবনা কেন্দ্রের উপস্থিত নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ সকলকে আমি আমার অতীত অতীত জন্ম জন্মান্তরে এবং বর্তমান জন্মে সঞ্চিত দানময় পুণ্য শিলাময় পুণ্য এবং ভাবনাময় পুণ্যরাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্বাণ প্রাপ্তির হেতু এই কামনায় বিতরণ করছি। সম্মানিত সৎধর্মের প্রজারিগণ, আজকে আপনারা সকলেই শুভ আষাঢ়ে পূর্ণিমা উদযাপন করার জন্য অত্র সেন্টারে উপস্থিত হয়েছেন। সুতরাং আমি মন স্থির করেছি আষাঢ়ে পূর্ণিমা তাৎপর্য সম্পর্কে দেশনা করব বলে। ভগবান বুদ্ধ
মাতৃগর্ভের আসার পূর্বে তথাগত সম্যক সম্বুদ্ধের মা স্বপ্ন দেখেছিলেন। দেবতারা ভগবান বুদ্ধ মাকে নিয়ে অন্যত্রে চলে যাচ্ছে। এই আষাঢ় পূর্ণিমার সময় মহামায়া স্বপ্ন দেখেছিলেন। এই আষাঢ় পূর্ণিমার সময় ভগবান বুদ্ধ মাতৃগর্ভে এসেছিলেন এবং এই আষাঢ় পূর্ণিমার সময় ভগবান বুদ্ধ সংসারের প্রতি আসক্তি না আনে সংসারের সদস্য সবাইকে ত্যাগ করে তিনি দীর্ঘ 6 বৎসর কঠোর সাধনা করার জন্য তিনি সংসার থেকে চলে গেলেন। এই আষাঢ় পূর্ণিমার সময় ভগবান বুদ্ধ দীর্ঘ 6 বৎসর কঠোর তপস্যার মাধ্যমে কঠোর ভাবনার মাধ্যমে যখন বুদ্ধত্ব লাভ করলেন তখন বুদ্ধ চিন্তা করলেন যে আমার ধর্ম অত্যন্ত গভীর ধর্ম, এই ধর্ম মনুষ্যকে কেহ বুঝবে না। তখন ভগবান বুদ্ধ চিন্তা করলেন এই ধর্ম আমি দেশনা করব না, যেহেতু মানুষ এটা বুঝবে না। সেই সময় দেবরাজ ইন্দ্র আসন কম্পিত হয়েছিল। তখন দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন আমার আসন কেন কাঁপল। দিব্য চাক্ষুর মাধ্যমে দেখতে পেলেন যে মনুষ্যলোকে জন্য মানুষের মঙ্গলের জন্য তিনি প্রচার চিন্তা করলেন ভগবান বুদ্ধকে ভাঙ করতে হবে। যদি ভগবান বুদ্ধকে যদি আমি ভাঙ না করি তাহলে ভগবান বুদ্ধ এই ধর্ম প্রচার করবে না। তাই দেবরাজ ইন্দ্র কি করলেন মনুষ্যলোকে অবতরণ করলেন। মনুষ্যলোকে অবতরণ করার পরে ভগবান বুদ্ধের কাছে পঞ্চাঙ্গে বন্দনা করে বুদ্ধকে বললেন ত্রিলোকপূজ্য মহাকারণে তথাগত সম্যক সম্বুদ্ধ গৌতম, আপনি যে দুর্লভ ধর্ম অর্জন করেছেন এই ধর্ম আপনি মানুষের মঙ্গলের জন্য মানুষের হিতের জন্য আপনি প্রচার করুন, আপনাকে আমি ভাঙ করছি। তখন ভগবান বুদ্ধ দেবরাজ ইন্দ্রের পান গ্রহণ করলেন। গ্রহণ করার পরে প্রথমে চিন্তা করলেন আমি কাকে এই ধর্ম প্রচার করব, কে আমার ধর্ম সর্বপ্রথমে বুঝতে পারবে। তখন ভগবান বুদ্ধের মনে উৎপন্ন হলো আমার প্রথম শিক্ষক যার নাম আলার কালাম, উনাকে যদি আমি সর্বপ্রথম দেশনা করি তিনি আমার ধর্ম বুঝতে পারবেন এবং আমার ধর্ম বুঝার সাথে সাথে আর্যপদ লাভ করবেন। তখন একজন দেবতা এসে ভগবান বুদ্ধকে বললেন ভগবান বুদ্ধ আপনি যাকে দেশনা করার জন্য মন স্থির করেছেন তিনি এখন আর নাই, 1 সপ্তাহের পূর্বে তিনি মারা গেছেন। তখন বুদ্ধ বললেন হাই যাকে দেশনা করার জন্য মন স্থির করলাম তিনিও আজকে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল। এরপরে চিন্তা করলেন আমার দ্বিতীয় শিক্ষককে উদ্দাকা রামা পুত্র, অর্থাৎ উদ্দাকা রামপুত্র তাকে দেশনা করবেন। সেই সময় দেবতা আরেকজন দেবতা এসে বললেন বান্তে আপনার দ্বিতীয় শিক্ষক উদ্যোগ রামাপুত্র তিনি আজকে সকালে মারা গেছেন। এরপরে বুদ্ধ চিন্তা করলেন এখন কাকে দেশনা করব। তখন পঞ্চ তপস্বী যাদের সাথে একসঙ্গে ধ্যান করেছিলেন ভগবান বুদ্ধ যাদের সাথে একসাথে ভাবনা করেছিলেন সাধনা করেছিলেন তাদেরকে যদি আমি দেশনা করি তারা আমার দেশনা বুঝতে পারবে, অন্য কেউ নয়। তখন ভগবান বুদ্ধ
পঞ্চবর্গীয় তপস্বী যেখানে অবস্থান করছিলেন সেখানে গিয়ে উপস্থিত। তার আগে পঞ্চ তপস্বীরা ভগবান বুদ্ধকে দেখে বিভিন্নভাবে হিংসা করেছিল, বন্ড গৌতম আমাদেরকে ছেড়ে চলে গেছে, এখন আমাদের কাছে আবার ফিরে আসতেছে। কিন্তু ভগবান বুদ্ধের মহাকরুণা মহামৈত্রী ছিল। ভগবান বুদ্ধ যত কাছে যায় তত পঞ্চ তপস্বীরা বুদ্ধের কাছে পরাজিত হয়ে যায়। যখন আস্তে আস্তে ভগবান বুদ্ধ গিয়ে পৌঁছলেন, পঞ্চ তপস্বীরা বুদ্ধকে পঞ্চাঙ্গে বন্দনা করে একজন আসন দান করলেন, একজনের পাত্র নিলেন, বিবিধভাবে বুদ্ধকে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেই সময় ভগবান বুদ্ধ একটি সূত্র দেশনা করেছিলেন। সেই সূত্রটা কি? ধর্মচক্র প্রবর্তন সূত্র। এই সূত্রের মধ্যে এটা কখন দেশনা করেছিলেন? এই আষাঢ় পূর্ণিমার সময়। এটা মনে রাখবেন, আষাঢ় পূর্ণিমার মধ্যে কি কি ঘটেছিল সে প্রসঙ্গে আমি আপনাদেরকে বলছি। তাহলে এই আষাঢ় পূর্ণিমার সময় ভগবান বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করলেন। এই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে কি কি উল্লেখ করলেন? প্রথমে কি? দুঃখ। দ্বিতীয়, দুঃখের কারণ। তিন নম্বর, দুঃখ কিভাবে নিবারণ করা যায়। এবং চার নম্বর, দুঃখ নিবারণের পথ কি। তাহলে দুঃখ কি কি আমরা অনেকে মনে করি কি জানেন? পৃথিবীতে সব দুঃখ। বুদ্ধ তো সেটা বলেননি, বুদ্ধ বলেছে কি? জাতিপি দুঃখ, জারাপি দুঃখ, ব্যাধিপি দুঃখ, মারণাম্পি দুঃখ, হ্যাঁ, প্রিয় বিয়োগ দুঃখ, প্রিয় ছন্দ দুঃখ, পঞ্চ স্কন্ধ দুঃখ। বুদ্ধ বলে দিয়েছেন কি কি দুঃখ, সব কিছু তো দুঃখ বলেননি। কিন্তু আমরা মনে করি সব কিছু দুঃখ। জন্মই দুঃখ, হ্যাঁ, যারা অর্থাৎ বৃদ্ধ হলে দুঃখ, অসুস্থ হলে দুঃখ, মৃত্যু হলে দুঃখ, এভাবে বুদ্ধ ব্যাখ্যা করেছেন। দুই, দুঃখের কারণ। দুঃখের কারণ মানে তৃষ্ণা। যখন আমি কোনো কিছুর প্রতি তৃষ্ণা, চোখ দিয়ে রূপ দেখার সাথে সাথে তৃষ্ণা উৎপন্ন হয়, কান দিয়ে শব্দ শোনার সাথে হাতে দুঃখ কৃষ্ণ উৎপন্ন হয়, নাক দিয়ে গন্ধ আরও পেটা চায় প্রাণটা, বুঝলি না, জিহ্বা দিয়ে রস, দেহ দিয়ে স্পর্শ এবং মন দিয়ে ধর্ম, এই সহায়তনের মাধ্যমে তৃষ্ণা উৎপন্ন হয়। এই তৃষ্ণা যদি উৎপন্ন হয়, ভগবান বুদ্ধ বললেন এটাই দুঃখের কারণ, দুঃখের সৃষ্টি, দুঃখ নিরূপ। অর্থাৎ তৃষ্ণাকে যদি আমি আস্তে আস্তে দমন করতে পারি, তৃষ্ণাকে যদি আমি আস্তে আস্তে পরিত্যাগ করতে পারি, তাহলে নির্বাণ, দুঃখ নিরূপমানই নির্বাণ, তাহলে আমি নির্বাণ দর্শন করতে। এবং এই নির্বাণ দর্শন করার পথ কি? পথটা হচ্ছে মার্গ। তাহলে এই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে ভগবান বুদ্ধ বললেন প্রথমে চতুরাগ্রি সত্য। এই চতুরাগ্রি সত্য যারা বুঝবে না তাদেরকে বুদ্ধ মহ বলেছেন। আমরা বলি না লোক দেশ মহ ধ্বংস করলেই অভাব বলি না, কিন্তু লোক আমরা বুঝি, দেশ আমরা বুঝি, কিন্তু মহ অনেকে বুঝতে পারে না। মহ হচ্ছে যে চতুরাগ্রি সম্পর্কে বুঝবে না তাকে মহ বলা হয়। সদ্যবান উপাসক উপাসিকা বৃন্দ, তাই এই আষাঢ় পূর্ণিমার সময় ভগবান বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন। এই আষাঢ় পূর্ণিমার সময় ভগবান বুদ্ধ তুষিতা হেভেনে গিয়ে, তুষিতা স্বর্গে গিয়ে ভগবান বুদ্ধের মাকে অভিধর্ম দেশনা করেছিলেন। ভগবান বুদ্ধের মাকে নির্বাণ লাভ করার জন্য তুষিতা স্বর্গে গিয়ে দেশনা করেছিলেন। এবং এই আষাঢ় পূর্ণিমার সময় ভগবান বুদ্ধের ছেলে
যার নাম রাহুল তার জন্ম হয়েছিল। তাহলে কি কি বললাম, আষাঢ় পূর্ণিমার সময় বুদ্ধ সংসার ত্যাগ করেছিলেন, আষাঢ় পূর্ণিমার সময় ধর্মচক্র প্রবর্তন সূত্র দেখা করেছিলেন, আষাঢ় পূর্ণিমার সময় ভগবান বুদ্ধ খুশিতে হেভেনে গিয়ে খুশির সঙ্গে গিয়ে মাকে দেখা করেছিলেন, এই আষাঢ় পূর্ণিমার সময় রাহুলের জন্ম হয়েছিল। সম্মানিত সদ্ধর্মের প্রজাগণ, ভগবান বুদ্ধের সময় উপাসক উপাসিকারা কিভাবে বান্তেকে স্থান করেছিলেন বর্ষবাস যাপন করার জন্য এ জানতে হবে। বুদ্ধের সভা যখন অনেক বুদ্ধের শ্রাবক আজ্ঞ শ্রাবক সম্মতি শ্রাবক ভনে গিয়ে যখন ধ্যান করতেন, তারা পার্শ্ববর্তী গ্রামে গিয়ে পিণ্ডাচরণ করতেন। যেমন এক সময় 500 বৌদ্ধ ব্যক্তি ভগবান বুদ্ধের কাছে গিয়ে বললেন, বুদ্ধ আমরা বর্ষবাস যাপন করব, কোথায় বর্ষবাস যাপন করব আপনি আমাদেরকে বলেন, আমরা সেখানে গিয়ে বর্ষবাস যাপন করব। তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ তোমরা জম্বুদ্বীপে যাও, জম্বুদ্বীপে গিয়ে ভালোভাবে দেখো। তখন ভিক্ষুগণ উপাসক উপাসিকারা বললেন, বান্তে আপনারা 3 মাস এই জম্বুদ্বীপে বর্ষবাস যাপন করেন, আপনাদেরকে আমরা চতুর্ভুজ দান করব, আপনাদেরকে সোয়াইন দেব, হ্যাঁ আপনাদেরকে আমরা চিবর দান করব, আপনাদেরকে আমরা ওষুধ দান করব। শিষ্যরা তো বনের মধ্যে ছিল, চতুর্ভুজে কি কি সোয়াইন ওষুধ বিহার অঞ্জলি বদ্ধ হয়ে বান্তদেরকে দান করতেন, বান্তে আপনারা এখানে বর্ষবাস যাপন করে আপনাদেরকে আমরা সোয়াইন দান করব, আপনাদেরকে আমরা ওষুধ দান করব, আপনাদেরকে আমরা চিবর দান করব। 3 মাস বর্ষবাস যখন শেষ হলো, পাবনা শেষ করে মৃত্যুরা চলে যাবে, সেই সময় ওই উপাসক উপাসিকা আবার বান্তদেরকে মান করলেন, বান্তে আপনারা বর্ষবাস শেষ করে তাড়াতাড়ি চলে যাবেন না, আমাদেরকে একটু কঠিন জীব দান করার জন্য সুযোগ দেন, আমরা আপনাকে কাম করছি, আমাদেরকে অপ্রমেয় অপ্রমেয় পূর্ণ হওয়ার সুযোগ করে দেন। তখন মৃত্যুরা কি করলেন, ওইখানে জীবন দান না হওয়া পর্যন্ত অবস্থান করেছিলেন, যখন উপাসক উপাসিকারা জীবনকে দান করল তখন ভিক্ষুরা সেখান থেকে অন্যত্র চলে গেলেন। তাই বিহার যদি নাও থাকে, পান্তরা যদি বনের মধ্যে অবস্থান করে তখনও আপনারা বর্ষবাস জীবন দান করতে পারবেন, পান্তদেরকে আহার দান করতে পারবেন, সব কিছু আপনারা দান করতে পারবেন। এখন ভগবান বুদ্ধের সময় কোনটি সব বুদ্ধ বিহারের মধ্যে কোন বিহারটি সব গতম দান করা হয়েছিল, বেলুবন বুদ্ধ বিহার এগুলো মনে রাখবেন, আমাদের উপস্থিতির কাছ থেকে আমি জিজ্ঞাসা করবো বারবার। এবং বেলুবন বুদ্ধ বিহার, এখন আষাঢ় পূর্ণিমার পূর্বে আমাদের কিছু জানার উচিত, আষাঢ় পূর্ণিমা যে আমরা উদযাপন করি, 3 মাস ভিক্ষুরা আষাঢ় পূর্ণিমা উদযাপন করে থাকে, যেমন আমাকে এখানে স্নান করা হয়েছে, উপাসক উপাসিকারা স্নান করেছেন, বলতে আপনাকে আমরা স্নান করছি, আপনি এখানে বর্ষবাস যাপন করুন, সেভাবেই আমাকে স্নান করেছে, এখানে 3 মাস থাকতে হবে। এই 3 মাস
এই বিহার থেকে আমি অন্যত্র যেতে পারবো না। যদি যাই হরেন চিবর দান হরেন চিবরটি গ্রহণ করতে পারবো না। এই তিন মাসের ভিতরে যদি কোনো মানুষের বেশি অসুখ হয়, কোনো মানুষ মারা যায়, যেমন বুস্টনে মারা গেছেন অথবা ভার্জিনিয়া মারা গেছেন, আমাকে অবশ্যই যেতে হবে। সাত দিনের জন্য আমি যেতে পারবো, তবে সাত দিনের মধ্যে আমাকে আবার ফিরে আসতে হবে। তাই বর্ষাবাসের সময় ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তোমরা বর্ষাবাসের সময় এদিক ওদিক ভ্রমণ করবে না। যদি এদিক ওদিক ভ্রমণ করো তোমরা কঠিন চিবর দান গ্রহণ করতে পারবে না। কঠিন চিবর দানের পাঁচটি ফল আছে, সে পাঁচটি ফল তোমরা প্রাপ্ত হবে না। কঠিন চিবর দানে আমাদের উভয় পক্ষে পুণ্য হয়, দাতাদের পুণ্য হয়, গ্রহীতাদের পুণ্য হয়। একমাত্র কঠিন চিবর দানে সঙ্গদানে দাতাদের পুণ্য হয়, গ্রহীতাদের পুণ্য হয় না, কেমন? তাই পরিশেষে আমি বলবো, আমাদের অনেক উপাসক উপাসিকা মনে করে বর্ষাবাসের সময় অনেক ভান্তরা যখন ভ্রমণ করে, এদিক ওদিক ভ্রমণ করে তাদের বিভিন্ন কাজে, তাদেরকে আপনারা হিংসা করবেন, তাদের প্রতি আপনারা বিদ্বেষ উৎপন্ন করবেন না। কেন জানেন? যিনি বর্ষাবাস ভঙ্গ করবে তিনি কঠিন চিবর দান গ্রহণ করতে পারবে না, পাঁচটি ফল প্রাপ্ত হবে না, তিনি তার বর্ষাবাস গণনা হবে। আর বর্ষাবাস তিনি গণনা করতে পারবেন, তিনি কঠিন চিবর দান গ্রহণ করতে পারবেন না। তাই এই বর্ষাবাস সম্পর্কে আপনাদেরকে পরিষ্কার করে দিলাম। পরিশেষে আজকে এখানে উপস্থিত নির্বাণ কামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ সকলকে আমি আমার অতীত অতীত জন্ম জন্মান্তরে এবং বর্তমান জন্মে সঞ্চিত দানময় পুণ্য, শিলাময় পুণ্য এবং ভাবনাময় পুণ্যরাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলে নির্বাণ প্রাপ্তি হেতু হোক এই মর্মে আমার সংক্ষিপ্ত দেশনা এখানে সমাপ্তি করছি। Thank you.
পত্র পারিবি নিবান্ধে সত্যপরা মানুষে বুদ্ধের স্মরণ ধর্মের স্মরণ সঙ্গের স্মরণ গ্রহণ করে সংসশীলে প্রতিষ্ঠিত হয়ে ধর্ম দেশনা শ্রবণ করে ভগবান বুদ্ধের বাণী শ্রবণ করে সঙ্গরত্নে সদৃশ্যে উদ্দেশ্যে বর্ষাবাসী চিরদান করে